আসসালামু আলাইকুম সবাইকে, এনজয় রবিন মিতু ব্লগ থেকে আমি মিতু। আজকে আপনাদের সাথে কোনো ইফতারি আর কোনো শেয়ারি রেসিপি শেয়ার করব না। আমি আজকে দেখাবো আমি কিভাবে মোগলাই বানাই। আমি খামিরটা বানানো শুট করি নাই। খামিরের মধ্যে আমি হালকা লবণ আর ময়দা তো অবশ্যই লাগবে, একটু তেল দিয়ে এটা খুব সুন্দর করে মিক্সড করে সব ময়ান করে একসাথে এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিছিলাম। আমি চেষ্টা করতেছি যে একসাথে দুইটা ডিম দিয়ে কিভাবে মোগলাইটা আমি বানাবো, দেখি কতটুকু সাকসেস হতে পারি। প্রথমে আমি একটা ডিমের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম, একটু হালকা লবণ দিছি। ডিমটা দেওয়ার পরে আমি এটার সাথে আরেকটা ডিমও অ্যাড করে দিব, কারণ আমি একটু ভয় পেয়েছি, দুইটা ডিম দেওয়ার পর পড়ে যাওয়ার একটা ভয় থাকে, এই জন্য আমি সিল করা নিয়ে একটু টেনশন করছিলাম। তারপরও যতটুকু সম্ভব করার চেষ্টা করছি, যদি একটু এলোমেলো হয়েছে তারপরও সিলটা হয়ে গেছে। আমি একটা প্লেটে করে আস্তে গরম তেলের মধ্যে এটা ছেড়ে দিছি। তো আমি এইখানে একটা আপনাদের সাথে টিপস শেয়ার করব। একটা চামচের সাহায্য নিয়ে আমি তেলটা উপরের দিকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, তাহলে পুরাটা দুপাশ থেকেই সমানভাবে খুব সুন্দর করে ফুলে উঠবে। এটাই আমার একটা টিপস আপনাদের জন্য। তেলটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা ছিটে শরীরে যাতে না আসে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। নাম কি মিতু? ফুলকো ও ডাবল লেয়ারের মোগলাই। ফুলকো ডাবল লেয়ারের মোগলাই। আমি খুব সাবধানে এটাকে উল্টায় নিলাম, তারপরে আবার আগের মতো একটু একটু করে গরম তেলগুলি এপাশ থেকেও ঢেলে এটা ফুলানোর জন্য তেলগুলিকে সমানভাবে দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন আমার মোগলাইটা কত সুন্দরভাবে পারফেক্ট হয়ে ফুলে গেছে, আর পুরাটা খুব সুন্দরভাবে মুচমুচা হয়ে কমপ্লিট হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্য নিয়ে এটা কেটে আপনাদের সামনে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এতটাই গরম যে আমি কাটতেছিলাম আর হাত দিয়ে ধরতে পারতেছিলাম না। এটা হচ্ছে এমন একটা সালাদ যেটার সাথে পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, মোগলাই, যা খান, কোনো ভাজা পোড়া
এটা পেটটাকে ঠান্ডা করে আর এটার সাথে শসা শসাটা না ছিললেও হয় আমি ছিলি না একটু ধনিয়া পাতা একটু পেঁয়াজ একটু মরিচ এই ধনিয়া পাতাটা দিচ্ছি টক দই তো অবশ্যই লাগবে টমেটো একটু অলিভ অয়েল লাগবে হালকা একটু লবণ লাগবে কারণ লবণটা না হলে স্বাদটা পরিপূর্ণতা আসে না আমি এটার সাথে হালকা একটু টমেটো অ্যাড করব হালকা একটু লেবু রস দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম এখন এটাকে মিক্সড করব এটা এক প্রকার রায়তার মতো আর রায়তা তোমরা কম বেশি সবাই চিনি সুন্দর করে মিক্সড করতে হবে কারণ সুন্দর করে মিক্সড না করলে এটা খেতে ভালো লাগবে না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক দিবেন